1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। সেলাম জানায় ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষার অধিকার। ভাষা আন্দোলনের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসে চলুন আমরা ফিরে যাই, শ্রদ্ধায় স্মরণ করি সেই বঙ্গমায়ের বীর সন্তানদের। 1947 খ্রিস্টাব্দ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করল, কিন্তু ভারত দ্বিখণ্ডিত হলো, গঠিত হলো নূতন রাষ্ট্র পাকিস্তানের। পাকিস্তান আবার বিভাজিত হলো দুইটি ভাগে, একদিকে রইল পশ্চিম পাকিস্তান এবং অন্যদিকে রইল পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান অর্থাৎ বর্তমান সময়ের পাকিস্তান, পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশ। 1947 খ্রিস্টাব্দের জুলাই মাস, তখনও পর্যন্ত পাকিস্তান রাষ্ট্র আত্মপ্রকাশ করেনি। সেকেন্দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবের প্রধান অতিথির ভাষণে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পক্ষে সওয়াল করেন, কিন্তু তাঁর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন প্রখ্যাত ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শাহিদুল্লাহ। পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, উর্দু না বাংলা, এই নিয়ে 1947 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এক পুস্তিকা প্রকাশ করে এক ইসলামী সাংস্কৃতিক সংগঠন তামাদুন মজলিস, এবং সেখানে বাংলা ভাষাকে পাকিস্তানের একটি রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার দাবি করে। 1948 খ্রিস্টাব্দের 21 মার্চ রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না এক বিশাল সমাবেশে স্পষ্টভাবে ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সভাস্থলে এই প্রতিবাদে গর্জে ওঠে বাঙালি। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠানে জিন্না ঘোষণা করলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একটি এবং সেটি হবে উর্দু। একমাত্র উর্দুই পাকিস্তানের মুসলিম পরিচয়কে তুলে ধরতে সমর্থ হবে। প্রতিবাদী কণ্ঠস্বর শোনা গেল সমাবর্তন উৎসবে, আওয়াজ উঠল নো নো। 1952 খ্রিস্টাব্দের 31 জানুয়ারি পূর্ব পাকিস্তানের সমস্ত রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশার মানুষদের নিয়ে ভাষানীর সভাপতিত্বে এক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই পরিষদ 21 ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। 1952 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার 21 ফেব্রুয়ারির ডাকা ধর্মঘটের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে 144 ধারা জারি করা হয় এবং সকল ধরনের সভা এবং সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 1952 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি 144 ধারা ভাঙার ব্যাপারে পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন ধরনের মতামত উঠে আসতে থাকে। 21 ফেব্রুয়ারি সকাল 9টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে ছাত্রছাত্রীদের সমাবেশ বা জমায়েত শুরু হয়। সকাল 11টা 144 ধারা ভাঙার ব্যাপারে ছাত্র নেতৃবৃন্দের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতানৈক্য দেখা দেয়। বেলা 12টা থেকে বিকেল 3টে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে 144 ধারা ভঙ্গ করে এবং বাংলার আইন পরিষদের দিকে অগ্রসর হয়। পুলিশ গুলি বর্ষণের নির্দেশ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বরকত, রফিক, জব্বরের। হাসপাতালে মৃত্যু মুখে ঢলে পড়ে আব্দুস সালাম। এছাড়া আহিউল্লাহ নামে এক 9 বছরের শিশুও পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে বেলা 4টে। গুলিবর্ষণের ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে জড়ো হতে থাকে। 22 ফেব্রুয়ারি কাতারে কাতারে মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হতে শুরু করে, নিহতদের স্মরণে জানাজার নামাজ আদায় করে এবং শোক মিছিল শুরু করে। 23 ফেব্রুয়ারি শহীদদের স্মরণ করে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন তারা, কিন্তু 26 ফেব্রুয়ারি সেই স্মৃতিস্তম্ভকে ভেঙে দেয় পাকিস্তানি সরকার। 1952 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল পাক সরকার ঘোষণা করে 21 ফেব্রুয়ারির ঘটনা কমিউনিস্ট ও হিন্দুদের চক্রান্তে সংঘটিত হয়েছে। 1956 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদে বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। বাঙালিদের ভাষার জন্য মরণপ্রঞ্জ এই সংগ্রাম এবং আত্মবলিদানের যে মহত্ত্ব, তাই এই ভিডিওর মাধ্যমে আমরা স্মরণ করার চেষ্টা করলাম।